আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজি। ভাজি চলো দেখা যাক কীভাবে বানিয়েছে। প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে তার ভিতরে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেবে। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তারপর মাছগুলোকে উঠিয়ে নিয়ে সেই কড়াইতে তেলের ভিতরে কিছুটা কালিজিরা দিয়ে দেবে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। কাঁচামরিচ, এখন এর ভিতরে শাপলা গুলো দিয়ে দেবেন। এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। এখন এর ভিতরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবে। আমাদের ভাজি রান্না করাটা শেষ, আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।